দয়া করে এবার থামুন, এবার থামুন, আর নেওয়া যাচ্ছে না, দয়া করে এবার থামুন, এবার অন্তত থামুন, অনেক করেছেন, অনেক করেছেন, প্লিজ। হ্যাঁ, অনেক আপনার ক্ষমতা দেখিয়েছেন, আপনার ক্ষমতা অনেক দেখিয়েছেন এসব চুনোপুঁটিদের উপরে, আপনার মতো হাঙর, তাই না? নিজেকে হাঙর বলেন, আপনার চুনোপুঁটি আমরা তো, সেই আপনি আপনার মতো হাঙর নিজের চুনোপুঁটিদের উপর অনেক ক্ষমতা দেখিয়েছেন, এবার থামুন, অনেক টর্চার করেছেন, মেন্টাল টর্চার অনেক করেছেন, এবার প্লিজ এবার থামুন, আর সবাইকে থামতে দিন দয়া করে। এই তোমরা কে গো, আমাদের এই এফআইআর দিদিকে ভয় দেখাচ্ছ? হ্যাঁ, কে আমাদের এফআইআর দিদি ভীষণ মেন্টালি টর্চার করছো এফআইআর দিদিকে? এফআইআর দিদি কাউকে কোনোদিন কিচ্ছু বলেনি, কি শান্ত প্রিয় মানুষ একটা। হ্যাঁ, সব উনি একজন সমাজসেবিকা, উনি এখানে সমাজ সেবা করছে, কত প্রতিটা মানুষের, প্রতিটা মহিলাদের এখানটায় সম্মান পাইয়ে দিচ্ছে, প্রতিটা মানুষকে এখানে সেবা, ওয়াইটিতে সেবা করতে এসছে, নোংরামো দূর করতে এসছে, নোংরা দূর করতে এসছে, আর তোমরা তাকে মেন্টালি টর্চার করছো এইভাবে? এটা কিন্তু একদম মেনে নেবো না, বুঝেছো? একদম মেনে নেবো না আমি কিন্তু ভাই এফআইআর দিদির দলে। এফআইআর দিদিকে কেউ কিন্তু মেন্টালি টর্চার করবে না, একদম শান্ত শিষ্ট মানুষটাকে, হ্যাঁ, এত ভালো মানুষটাকে ওয়াইটিতে কীভাবে শান্তি ফিরিয়ে আনছে, দিনের পর দিন কীভাবে শান্তি ফিরিয়ে দিচ্ছে, ওয়াইটিটাকে কি সুন্দর শান্ত করে দিয়েছে, আর তোমরা তাকে মেন্টালি টর্চার করছো? ভারী অন্যায়, ভারী অন্যায়, ভারী অন্যায়, এই অন্যায় মেনে নেবো না, একদম মেনে নেবো না। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি সুজাতা দিদির একটা ভিডিও দেখেছি, সেখানটায় শুনতে পেলাম ম্যাডাম আমাদের, ম্যাডাম না সরি, ম্যাডাম বলে ম্যাডাম কথাটারই অসম্মান করা হয়, আর উনি তার ম্যাডামের যোগ্য নয়, সবাই ম্যাডাম পাওয়া, ম্যাডাম কথাটা শোনার যোগ্য সবাই নয়। যাই হোক, আমাদের এফআইআর দিদি নাকি বলেছে যে উনি কাউকে কিচ্ছু করেনি, কাউকে কোনো মেন্টালি টর্চার করেনি, কিন্তু ওনাকে মেন্টালি টর্চার করা হচ্ছে। হ্যাঁ, ওনাকে সবাই মিলে মেন্টালি টর্চার করছে, রিয়েলি? আমার এমনি হাসি লাগছে, একটু হেসে নি। ও দিদি, আপনার একটু ভোলার রোগ আছে না? আর ঢপ মারার তো হেভি রোগ আছে, আর ভোলারও রোগ আছে, আপনি একটু ভুলে যান, তাই না? একটু ভুলেও যান, তাই তো দেখতে পেলুম আপনাকে টর্চার করছে। কার এত বড় সাহস পৃথিবীতে জন্মেছে সে যে আপনাকে টর্চার করতে পারবে? পৃথিবীতে তার জন্ম হয়েছে? হ্যাঁ, এখনও সে মায়ের কোলে, না মায়ের পেটে, যে আপনাকে টর্চার করবে, মেন্টালি হ্যারাসমেন্ট করবে, সে এখনও মায়ের পেটে, বুঝতে পেরেছেন? কী নাটক, কী নাটক, বাবাও কী করে বলছেন গো, কী করে বলছেন এই কথাটা? যেদিন থেকে ওয়াইটিতে পা রেখেছেন সেদিন থেকে ওয়াইটিতে আগুন জ্বলছে, আগুন। যেদিন থেকে ওয়াইটিতে পা দিয়েছেন সেদিন থেকে প্রতিটা ক্রিয়েটার, প্রতিটা ভিউয়ার্স মানে জ্বালায় জ্বলে পুড়ে যাচ্ছে আপনার অত্যাচারে, আপনার মেন্টালি টর্চারে, আপনার শারীরিক হ্যারাসমেন্টে। কীভাবে শারীরিক হ্যারাসমেন্ট করছেন, কোথায় না কোথায় ছোটাচ্ছেন মানুষকে, হ্যাঁ, কাজকর্ম ফেলে ছুটতে হচ্ছে, কীভাবে মেন্টালি টর্চার করছেন দিনের পর দিন, দিনের পর দিন, প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা লাইভে, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, রাত জেগে মানুষকে মেন্টালি টর্চার করছেন। ভুলে যান কী করে এত তাড়াতাড়ি? এটা ভোলা রোগও আপনার আছে, এটা তো জানতাম না। আসলে কী বলুন তো ম্যাডাম, আপনি না ভয় পেয়েছেন, কিন্তু এত ভয় কেন? সুজাতা দিকে নাকি সুজাতা দিদি আপনার ভয়েস রিভিল করে বলেছে বলে ওর ভিডিও দেখে জানতে পারছি, আপনি নাকি ফোন করাচ্ছেন, হুমকি দেওয়াচ্ছেন, ওকে থামানোর চেষ্টা করছেন, কেন দিদি? আপনি তো কোনো অন্যায় করেননি, আপনার তো ভয়েস কোনো খারাপ, আপনার ভয়েস যদি রিভিল হয় তাহলে তো আপনার কোনো ব্যাপার না, আপনি তো ভয়েসে তেমন কিছু বলেনি, কারণ আপনি তো এখানে সেবা করতে এসেছেন, আপনি সবাইকে সেবা দিচ্ছেন, তাহলে ওই হোয়াটসঅ্যাপে এমন কী সেবা দিয়েছেন যেটা বলে দিলে আপনার প্রবলেম হতে পারে? সেরকম কী কোনো সেবা দিয়েছেন যাতে এত ভয় পাচ্ছেন, থামানোর চেষ্টা করছেন, হুমকি দেওয়াচ্ছেন, সবাইকে লাগিয়ে দিচ্ছেন তার পিছনে, ভিডিও করে করে যেন তাকে থামায়, গালাগালি দেয়, ফোনে হুমকি দেওয়াচ্ছেন, ফোনে থামানোর চেষ্টা করছেন, সেরকম কি কিছু সেবা করেছেন নাকি ওয়াইটিতে? ভয়েসে কিছু আছে সেবা?
আর সুজাতা দিও কি বোকা। আচ্ছা সুজাতা দি, তোমার ওই ভয়েসের অপেক্ষায় আমরা থাকবো, তুমি ভয়েস দেবে, দিয়ে আমি তুমি এই মহিলার আসল চরিত্র সম্পর্কে সবাইকে উদ্ঘাটন করবে, তারপরে এই মহিলা চরিত্র জানবে সবাই। ভয়েজের অপেক্ষা লাগেই না, ভয়েস ভয়েস আমাদের প্রয়োজনই হয় না, কারণ কি বলো তো, আমরা এই মহিলাকে অলরেডি চিনে গেছি, অলরেডি চিনে গেছি যে মহিলা কী ধরনের মহিলা, এ কী কী করতে পারে, এ কতটা হিংস্র, কতটা ভয়ঙ্কর হতে পারে, এর সামনে একরূপ পেছনে একরূপ সেটা আমরা জানি, আমরা জানি সেটা। তো ম্যাডাম যেদিন থেকে ওয়াইটিতে এসছেন সেদিন থেকে ওয়াইটি পুরো আরও নোংরা হয়ে গেছে, আরও নোংরা, কারণ কী বলুন তো, যে তিনটে কুত্তিকে আপনি পায়ের তলায় পিষে মারছেন, পায়ের তলায় দাবিয়ে রেখেছেন, হ্যাঁ, যে তিনটে কুত্তির ঘাড়ে উঠে উঠে আপনি আপনার এই ফেস ভ্যালু করছেন, ওই চ্যানেলটাকে গ্রো করছেন, তো সেই তিনটে কুত্তি নোংরামো আরও বাড়িয়ে দিয়েছেন। অ্যাকচুয়ালি নোংরাম করছিল তো এই তিনটে কুত্তি, ও আছে নোংরাম করছিল, এদেরকে সবাই থামাচ্ছিল। আপনি কী করলেন, যারা থামাচ্ছিল তাদেরকে বন্ধ করলেন, করে যে নোংরামো করছিল যারা তাদেরকে আরও সাহস যোগালেন, তাদেরকে আরও উৎসাহ দিচ্ছেন যে তোমরা আরও নোংরামি করো, আমি এদেরকে থামিয়ে রাখছি, আমি এদেরকে কেসের ভয় দেখাচ্ছি। তা এত কেসের ভয় দেখিয়েছেন, এত কেসের ভয় দেখিয়েছেন, মানে কেসের ভয় পেতে 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 না এখন ঘুমের রঙে পরিণত হয়ে গেছে, কেউ আর এখন ভয় পাচ্ছে না আপনার, কী করবেন বলুন। মানে একটা জিনিস শুনতে 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 না মানুষ সেটাকে একদম জল ভাত মনে করে নেয়, এটাই হচ্ছে ব্যাপার, ঘুমের রঙ ব্যাপারটা বোঝেন, ঘুমের রঙ হয়ে দাঁড়িয়েছে। ওই এখন দেখেন না, আগে বাঘশিঙরা যখন ওই মোষ জেব্রা জিরাফের পেছনে ছুটতো খাওয়ার জন্য, তখন ওরাও ছুটতো প্রাণ বাঁচানোর জন্য, কিন্তু ধরতো, রেহাই পেত না। এখন দেখেছেন এই বাঘশিঙ ছুটতে গেলে ওই সব শান্তশিষ্ট মানুষরা না এখন ঘুরে দাঁড়ায়, ঘুরে দাঁড়িয়ে তার দিকে এগিয়ে আসে, মৃত্যুর দিকে এগিয়ে আসে, সে জানে আমাদেরকে খেয়ে নেবে তবুও এগিয়ে আসে, কারণ কি সেই মানসিকতাটা এসে গেছে, ভয় পেতে 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 ওরা ভয় এখন ওদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে যে না ভয় আর পাবো না, মরতে তো হবেই, লড়াই করে মরবো। তা আমাদের সবার অবস্থা এখন তাই, আপনি এত ভয় দেখিয়েছেন, এত ভয় দেখিয়েছেন, মানুষ এত ভয় পেয়েছে, এত ভয় পেয়েছে যে এখন মানুষের মাথার উপর থেকে ভয় চলে যাচ্ছে, ঘুমের রং হয়ে গেছে। যেভাবে মানুষকে দিনের পর দিন এত অত্যাচার করেছেন, এত টর্চার করেছেন, মেন্টালি টর্চার, হ্যাঁ, যে মানুষ আর টর্চার নিতে নিতে, মেন্টালি টর্চার নিতে নিতে না এখন মেন্টালি দিক থেকে এখন পুরো হার্ড হয়ে গেছে, হার্ড, আর মেন্টালি ভাঙা যাবে না, সেই পরিস্থিতি মানুষের তৈরি হয়ে গেছে, শক্ত করে দিয়েছেন একদম, আপনি বুঝতে পেরেছেন, ভয় দেখিয়ে দেখিয়ে পুরো ভয়টাকে একদম জয় করিয়ে দিয়েছেন মানুষকে। তো সেই জন্য মানুষ এখন মুখ খোলা শুরু করেছে, আরও সবাই মুখ খুলবে, চিন্তা করবেন না, হ্যাঁ, বুমেরাং হয়ে দাঁড়িয়েছে, কিছু করার নেই, আপনিই করলেন এগুলো, হ্যাঁ, আপনার প্রচেষ্টা এগুলো হয়েছে। তো আপনি বলছেন যে এই যে ওই আপনার বড় কুত্তিটার মেয়েকে নিয়ে খারাপ কথা বলেছে বলেছে, আপনার বড় কুত্তি বুঝি একদম শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট লেজ এই রাগা হয় যীশুখ্রিস্ট, একদম তুলসী পাতা দিয়ে সবাইকে পুজো করেছে, তাই না, তাই তো, সব ভিডিওগুলো রয়েছে, ওর মেয়েকে নিয়ে খারাপ কথা বলেছে, ওর মেয়েকে নিয়ে খারাপ কথা বলা যাবে না, কিন্তু ও সবার বউকে হোটেলে পাঠিয়ে দেবে, অন্য ওর বউয়ের বাচ্চাকে অন্যের বাচ্চা পরিণত করিয়ে দেবে, ওর মাকে অন্যের সঙ্গে শুইয়ে দেবে, তাই না, কিন্তু ওর মেয়েকে কিছু বলা যাবে না, ওকে কিছু বলা যাবে না, তাই তো, খুব ভালো খুব ভালো। আপনার বিচারটা হেভি, আপনি দারুণ সমাজসেবিকা, এগুলো দারুণ সমাজসেবিকা, আপনি হেভি সমাজসেবিকা, এই না হলে সমাজসেবা। তো যে ওয়াইটিতে সোশ্যাল মিডিয়ায় নিজে সব কিছু তুলে ধরেছে সেগুলো বললে দোষ, যে সবাইকে দেখিয়েছে সেগুলো দেখতে দোষ, কিন্তু যার কোনো প্রমাণ নেই, যে মেয়েটা একটা শান্ত শিষ্ট একটা ভদ্র বউ, ভদ্র বাড়ির একটা ভদ্র বউ, একটা ভদ্র মেয়ে, তাকে হোটেলে পাঠিয়ে দিচ্ছে সেটা কোনো দোষের নয়, কিন্তু যে সব কিছু সোশ্যাল মিডিয়ায় খুলে দিয়েছে সেটা বললে, সেটা দেখলে দোষ। আপনার কী সুন্দর বিচার, কী সুন্দর সেবা, নিজেকে সমাজসেবিকা বলেন কী করে বলেন ম্যাডাম, আপনি নিজে একজন মহিলা, তারপরে কি, তারপরে আপনি একজন সমাজসেবিকা, আপনি মহিলাদের মানবাধিকার, আপনি মহিলাদের বা পুরুষদের অধিকার পাইয়ে দেবে, সে কী করছেন, মহিলাদেরকে আপনি কুরুচিকর নামে ডাকছেন, তাদের নামটাকে বিকৃতি করে দিচ্ছেন, তাই না, এটা আপনি মানবাধিকার মহিলা, মানবাধিকার দিদি, আপনি সামাজিক কর্মী, সামাজিক দিদি, সমাজের কাজ করেন, মহিলাদের কু মানে কী বল বিকৃত নামে ডাক্তার ডাকছেন, আপনি নিজে, আপনার ছেলেগুলো তো ডাকছে, আপনি নিজে ডাকছেন, আবার নিজেকে সমাজসেবিকা বলেও পরিচয় দিচ্ছেন,
আর আপনি যেসব ঘটনাগুলো দেখাচ্ছেন না, আপনি এই করেছেন, আপনি ওই করেছেন, আপনি সেই করেছেন, এগুলো পলিটিক্যালের দিক থেকে হয়েছে। ইউটিউবটাকে পলিটিক্যাল জায়গায় নিয়ে যাবেন না, দয়া করে, দয়া করে ইউটিউবটাকে ইউটিউবে রাখতে দিন, এটা পলিটিক্যাল জায়গা নয়। আপনি যে এখান থেকে আউট হয়ে যান, দেখবেন এখানে সব ঠান্ডা, আর আপনার এই কুত্তি তিনটাকে ঠান্ডা করে দিন, দেখবেন এখানে সব ঠান্ডা, সবাই ঠান্ডা, সব ঠান্ডা, কেউ এখানে ওই আপনার তিন কুত্তির মতো কেউ নোংরামো করছে না। হ্যাঁ, এদের নোংরামো তো আপনি উস্কে উস্কে আরও বাড়িয়ে তুলেছেন, পুরো ওয়াইটিটাকে আপনি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছেন, আর প্রত্যেকটা মানুষকে তো শেষ করছেন অত্যাচার করে করে, আর প্রত্যেকটা এই পুরো ওয়াইটিটাকে আপনি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছেন, ওয়াইটিটাকে পুরো আগুন লাগিয়ে রেখেছেন। আপনি এখান থেকে হটুন, এই তিনটে কুত্তিকে এমনি ও এমনিই থেমে যাবে ওরা। হ্যাঁ, আপনি এখান থেকে হটুন, দেখবেন এখানে টোটাল আপনি শান্ত করতে আসছেন না। আপনি যদি সত্যিকারে এখানে শান্ত করতে আসেন, যদি সত্যিকারে ওয়াইটি শান্ত চান, তাহলে আপনি এখান থেকে বেরিয়ে যান, আপনি নিজেও শান্ত হয়ে যান, দেখবেন ওয়াইটি পুরো শান্ত। আর যদি আপনি, আর একটা কথা বলছি, যদি আপনি এখানে সত্যিকারে সেবা করতে, কী সেবা করছেন তো সবাই দেখছে, আপনি যদি সত্যিকার সমাজসেবিকা হয়ে থাকেন, আপনার উদ্দেশ্য যদি সেবা করার, হ্যাঁ, তাহলে আপনার চ্যানেলে এইসব সেবামূলক ভিডিও দিতে থাকুন, মনিটাইজেশনটা অফ করে, অন করে নয়, কারণ আপনার উদ্দেশ্য এখানে অন করা নয়, মনিটাইজেশনটা অন করা নয়, কারণ আপনার উদ্দেশ্য এখানে টাকা ইনকাম করা নয়, আপনার তো উদ্দেশ্য এখানে সেবা করা। তো মনিটাইজেশনটা অফ করে কিন্তু সেবাটা করবেন, তবেই না মানাবে সমাজসেবী হিসাবে, সমাজসেবিকা হিসাবে, যাকে তাহলে সত্যিকারই সেবা করছেন, বুঝতে পেরেছেন? মনিটাইজেশনটা কিন্তু অফ করে তারপরে কিন্তু সে কর্মকাণ্ডগুলো করবেন, তবে আপনি প্রকৃত সমাজসেবিকা হবেন, ঠিক আছে? তো সমাজে অনেক কাজ আছে, অনেক কাজ, আপনার সব ক্ষমতা সমাজে দেখান, একটু সমাজে দেখান, সামাজিক কাজকর্ম করুন। আপনি যেগুলো দেখাচ্ছেন সেগুলো পলিটিক্যাল কাজকর্ম, একটু সামাজিক কাজকর্ম করুন, ঠিক আছে? জোর করে আপনাকে ওই ম্যাডাম আদায় করে নিতে হবে না, মানুষ এমনি ভালোবেসে আপনাকে ম্যাডাম বলবে, পায়ে ধরে ধরে ম্যাডাম ম্যাডাম বলাতে হবে না, আমাকে ম্যাডাম বলো, আমাকে ম্যাডাম বলে, এসব করতে হবে না, ম্যাডাম ভালোবেসে আপনাকে ম্যাডাম বলবে, বুঝতে পেরেছেন? তা দয়া করে আপনি একটু ক্ষান্ত হন, মানুষকে টর্চার করা বন্ধ করুন, দেখবেন ইউটিউব বন্ধ হয়ে গেছে, মানে শান্ত হয়ে গেছে, আর অনুব্রত মানুষ মণ্ডলকে আপনি জেলে পাঠিয়েছেন। কম ক্ষমতা আপনার? বাপরে, সিডি ইবিআই, এই সিবিআই, এরা কী ক্ষমতা, এরা কিছু করেছে? সব তো আপনিই করেছেন, অনুব্রত মণ্ডলকে, তারপর পার্থ চ্যাটার্জিকে, তারপর যারা যারা সব জেলে গেছে, সব তো আপনি পাঠিয়েছেন। এই ইডি সিবিআই ফালতু, সব ফালতু, সব ঘাস খায়। আপনি অনুব্রত মণ্ডলকে জেলে ঢুকিয়েছেন, আর শুধু ওরা সবাই বলে ইডি সিবিআই জেলে ঢুকিয়েছে, দেখেছেন কাণ্ড? আপনি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কমপ্লেন করেছেন, অথচ আপনি নিজেকে বিজেপির সমর্থক বলেন, কিন্তু আপনি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কমপ্লেন করেছেন, ভাবা যায়, ভাবা যায়? বলুন তো কত ক্ষমতা আপনার, আপনার এই ক্ষমতাটা ফালতু জায়গায় এসে নষ্ট করছেন। আপনার ক্ষমতাটা একটু সমাজের কাজে লাগান, আপনার এই অসীম ক্ষমতা এসব চুনোপুটিদের কাছে এসে ফালতুভাবে ব্যয় করছেন। কটা নোংরা, আপনি শিক্ষিত না? কটা নোংরাদের নিয়ে আপনি এই নিজেকে শিক্ষিতার পরিচয় দিচ্ছেন? হ্যাঁ, কটা আপনি শিক্ষিতা? হ্যাঁ, আপনি শিক্ষিতা মহিলা, ভাবলেও কষ্ট লাগে, ভাবলেও কষ্ট লাগে, তিনটে নোংরাকে কী সুন্দর বেছে নিয়েছেন, আপনি শিক্ষিতা, এই তিনটে নোংরাকে দিয়ে কী সুন্দর নোংরামো করিয়ে যাচ্ছেন, আপনি শিক্ষিতা। আপনি নিজের কর্মকাণ্ড একটু নিজে দেখবেন, যে আপনি নিজে কী নোংরামো করছেন, আপনি নিজে কী শিক্ষার পরিচয় দিচ্ছেন, আপনার নিজের ভিডিওগুলো, নিজের কথাগুলো, নিজের লাইভগুলো না একটু বসে বসে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আর একটু ভাববেন যে আপনি কাদেরকে নিয়ে চলাচল করছেন, হ্যাঁ, কাদের কি, যে তিনটে মাথায় ভর রেখে, যে তিনটের ঘাড়ে পা রেখে আপনি ওয়াইটিতে বিচরণ করছেন, এরা কারা, এরা কে? আপনার মতো একটা শিক্ষিত মহিলা কাদেরকে সঙ্গ দিতে হচ্ছে, কাদের সঙ্গ নিয়ে আপনাকে চলতে হচ্ছে, ভাবুন শুধু আপনি। তাই এইসব হাস্যকর কথাবার্তা না বলে না একটু ওয়াইটি সত্যিকারে যাতে শান্ত হয় সেই চেষ্টা করুন। আপনি নিজে এখান থেকে হটে যান, বেরিয়ে যান, ক্ষান্ত হন, মানুষকে একটু শান্তি দিন, নিজে শান্ত হন আর মানুষকে একটু শান্তি দিন, বুঝতে পেরেছেন? দেখবেন ওয়াইটিও শান্ত হয়ে যাবে।